সকল নগরবাসীর কাছে তাদের প্রিয় ছোট রাজা চাঁদের প্রত্যাবর্তন কতটা আনন্দদায়ক তা বলে বোঝানো যাবে না আনন্দোচ্ছ্বাসে তারা গান বেঁধেছিল শোন শোন ভাই মজার কথা রাজবাড়িতে কাণ্ড বেঁধেছে বাবু হয়ে কাবু ডুবু খেতেছে ছোট রাজা প্রতাপ চাঁদ এক নতুন ফান চোদ্দ বছর পরে রাজা সাধু হয়ে ফিরেছে নিসিপ আছেন বেঁচে যোগে ছিলেন মহাযোগী দেশত্যাগের জন্য তিনি হয়েছিলেন মহারুগী চোদ্দ বছর নানান দেশে ঘরে ফিরল সাধুর বেশে বর্ধমানে ফিরে এসে রাজ্যটা যে চেয়েছে নিজের বোনকে রানি করে ভাইপোকে তার করল ছেলে মেয়ে হলো পিসির সতীন পুত্ররূপে ভাইকে পেলে এসব মজাই বর্ধমানে দেখবে না আর কোনোখানে রাজ্যখানা পাবার তরে অনেক ফাঁদ পেতেছে নমস্কার বন্ধু স্বাগত জানাই তোমাদের নিজস্ব চ্যানেল ডি এন্ডিতে আগের পর্বে বলেছিলাম সন্ন্যাসী অবস্থান করছিল বর্ধমান রেল স্টেশনের উত্তরে ধুনি জ্বালিয়ে সেখান থেকে লাঠিয়ালরা তাকে ভণ্ড প্রতাপ বা বাজে প্রতাপ বলে দামোদর নদী পার করে দিয়ে আসে তারপর কি হলো লাঠিয়ালরা সন্ন্যাসীকে দামোদর পার করে দিল সন্ন্যাসী ঘুরতে ঘুরতে বিষ্ণুপুর রাজবাড়িতে এসে উপস্থিত হলেন সেই সময় বিষ্ণুপুরের রাজা ছিলেন ক্ষেত্রমোহন সিংহ তিনি সন্ন্যাসীকে প্রতাপ চাঁদ বলে চিনতে পারলেন এবং তাকে যথেষ্ট আদরজনক করেন দু তিন মাস বিষ্ণুপুরে থাকার সময় বিষ্ণুপুরের মহারাজা ক্ষেত্রপাল সিংহ সন্ন্যাসীকে বুদ্ধি দিলেন যে বাঁকুড়ার ম্যাজিস্ট্রেটের কাছে গিয়ে প্রতাপ কাকে তাকে সব বৃত্তান্ত জানিয়ে পুলিশের সাহায্য নিয়ে বর্ধমানে যদি উপস্থিত হন তাহলে চাঁদের লাঠিয়ালরা কিছু করতে পারবে না সন্ন্যাসী বাঁকুড়া পৌঁছে সরাসরি ম্যাজিস্ট্রেটের বাংলায় না গিয়ে সরকারি সার্কিট হাউসের কাছে একটি তেঁতুল গাছের তলায় আশ্রয় গ্রহণ করেন ইতিমধ্যে রাজা ক্ষেত্রমোহনের মুখে প্রতাপচাঁদের ফিরে আসার কাহিনী চারিদিকে বাষ্প হয়ে গেছে এই বলে যে সন্ন্যাসী বেশে প্রতাপ চাঁদ ফিরে এসছেন তেঁতুলতলায় তাকে দেখার জন্য কাতারে কাতারে মানুষ জড় হল সেই সময় চলছিল মানভূম বিদ্রোহ ম্যাজিস্ট্রেট এলিয়ট সাহেব তাকে বিদ্রোহী সন্দেহে একশো জন দর্শনার্থী সহ গ্রেপ্তার করেন এই খবরটি কলকাতায় প্রতাপচন্দ্রের বন্ধু মহলে ছড়িয়ে পড়ে তখন কোনো এক সহৃদয় বন্ধু এক ইংরেজ উকিলকে বাঁকুড়ায় পাঠালেন তিনি ম্যাজিস্ট্রেটের কাছে গ্রেপ্তারির ওয়ারেন্টের নকল চাইলেন ম্যাজিস্ট্রেট সাহেব তখন তাকে বললেন আমার হুকুমি ওয়ারেন্ট এরপর উকিল অপরাধের কারণ জানতে ম্যাজিস্ট্রেটের কাছে একটি দরখাস্ত করেন ম্যাজিস্ট্রেট হেসে বলেন যে আমরা মপসলে কোনো চার্জ লিখি না তোমার মক্কেলের অপরাধ অবশ্যই আছে এবং তা আগে বলার রীতি নেই সুতরাং উকিল কলকাতা ফিরে গেলেন প্রায় আট মাস পর বাঁকুড়া থেকে সন্ন্যাসীকে হুগলির জেলে পাঠানো হলো। জনশ্রুতি ছিল যে হুগলির জেল হাজতে পাঠানোর কারণ বর্ধমানে প্রতাপচাঁদের পক্ষে বহু সাক্ষী থাকার ভয়ে কয়েক লক্ষ টাকা ঘুষ দিয়ে হুগলির কোটে মামলাটি স্থানান্তরিত করা হয় তৎকালীন বর্ধমানের ম্যাজিস্ট্রেট জেমস বেলফোর ওগিলভি তিন লক্ষ টাকা ঘুষকে মামলাটি বর্ধমানের বদলে হুগলিতে স্থানান্তরিত করেন হুগলির জেলা জজ কাঠির সাহেব এটা অনেকের তখন নাকি ধারণা ছিল যে হুগলির জেলা জজ কাঠির সাহেবও ঘুষ দ্বারা বসীভূত হয়েছিলেন তার প্রধান প্রমাণ হল যে তিনি মামলার সাক্ষ্যক্রহণের আগেই মামলার ফলাফল কী হবে সে ব্যাপারে ইঙ্গিত প্রকাশ করেছিলেন কোনো উকিল নিযুক্ত করতে না দিয়ে এক একতরফা বিচারে ছমাসের জেল এবং মুক্তির পর চল্লিশ হাজার টাকার এক বছরের ফেলোজামিনের হুকুম হয় কলকাতায় নিজামত আদালতে এই রায়ের বিরুদ্ধে আপিল করা হলে সেখানে জেলা জজ আদালতের রায়ই বহাল থাকে প্রতাপ তার অপরাধ জানতে চাওয়ায় জজ সাহেব উত্তর দিচ্ছিলেন আসামি অলকসা ওরফে কৃষ্ণলাল ব্রহ্মচারী এবং তার অপরাধ হলো যে সে নিজেকে প্রতাপচান বলে দাবি করে লোক জোটাচ্ছে এবং শান্তিভঙ্গ করছে যাই হোক সন্ন্যাসীকে নিরস্ত হতে হলো যথারীতি ছমাসের জেল ও এক বছরের ফেলো জামিন দিতে হলো। নির্দিষ্ট সময়ের শেষে প্রতাপ যেদিন মুক্ত হলেন সেদিনের দৃশ্য বর্ণনা করা যায় না তার প্রতি কি সাধারণ প্রজা কি মান্যগণ্য বিশিষ্ট ব্যক্তি প্রমুখ প্রচুর মানুষের সমাগম হয়েছিল লৌকিক কাহিনী আছে আঠেরোশো সাঁত্রিশ সালের ফেব্রুয়ারি মাসে যেদিন তিনি খালাস পেলেন সেদিন কলকাতা থেকে বহু সম্ভ্রান্ত ব্যক্তি তাকে নিতে আসলেন পরের দিন অর্ধদয় যোগ সেই উপলক্ষে বর্ধমান ও বাঁকুড়ার প্রচুর লোক হুগলি ও ত্রিবেণীতে এসেছিল তারাও ওই সমারোহে যোগ দিল পঞ্চকোটের রাজা এবং বিষ্ণুপুরের রাজা উভয়ই যোগ উপলক্ষে এসেছিলেন তারাও উভয়ই জেলখানার গেটে উপস্থিত হলেন এই অঞ্চলের ধনশালী ব্যক্তিরা দেশি ও ইংরাজি বাদ্য হাতি ঘোড়া ইত্যাদি নিয়ে অপেক্ষা করছিলেন যখন জেলখানা থেকে জাল রাজা বাইরে বেরোলেন তখন হাতির উপর নহবত বেজে উঠল দূরে কাড়া নাগড়া লাগলো। লাগল তিন চার দল ইংরাজি বাদ্য বেজে উঠল সবাই জাল রাজাকে সুখাসনে বসালেন বাহকেরা সুকাসন কাঁধে তুলল চারজন বালক চামড় দোলাতে লাগল শত শত পতাকা দুলতে দুলতে আগে চলতে লাগল নগর প্রদক্ষিণ করে শেষে কলের জাহাজে উঠে রাজা কলকাতায় আসিলেন প্রতাপ কলকাতায় রাধাকৃষ্ণ বসাকের বাড়িতে থাকতে লাগলেন কয়েক মাস থাকার পর কলকাতায় সম্পত্তির জন্য সুপ্রিম কোর্টে নালিশ মোকদ্দমা শুরু হলো তখন বর্ধমানে রাজ সিংহাসনে পুত্র মহারাজ তেজচাঁদের দত্তক পুত্র নাবালক চাঁদ আসেন তত্ত্বাবধায়ক হিসেবে পরাণচাঁদ কাপুর মোকদ্দমা জবাব দেওয়ার জন্য মদন মোহন কাপুরকে কলকাতা পাঠিয়ে দিলেন এদিকে কলকাতার বিশিষ্ট ও প্রধান ব্যক্তিগণের জবানবন্দিতে তারা সকলেই স্বীকার করলেন যে বাদি প্রকৃতপক্ষী প্রতাপ চাঁদ নকল নন তারপর বর্ধমানের বাসিন্দাদের সাক্ষের প্রয়োজন পড়ল উকিলের পরামর্শে তিনি বর্ধমান আসবেন বলে ঠিক করেন কিন্তু কলকাতা নিবাসী যারা জামিনদার ছিলেন এক বছর কেটে না গেলে কোথাও যাওয়া ঠিক হবে না বলে তাকে পরামর্শ দিলেন সুতরাং প্রতাপচাঁদকে এক বছর অপেক্ষা করতে হলো উকিল যুক্তি দিল যে একা বর্ধমান যাওয়া ঠিক হবে না তাই আত্মরক্ষার জন্য ডেপুটি গভর্নর আলেকজান্ডার রথ সাহেবের কাছে আঠেরোশো আটত্রিশ খ্রিস্টাব্দের পনেরোই ফেব্রুয়ারি দরখাস্ত করা হয় কিন্তু সেক্রেটারি তা মঞ্জুর করেন না দরখাস্ত মঞ্জুর না হয় প্রতাপ চাঁদ কোনো ভাবনা চিন্তা না করেই আঠারোশো আটত্রিশ খ্রিস্টাব্দের মার্চ মাসে কাল না দিয়ে বর্ধমান আসার সুবিধা হবে বিবেচনা করে নৌকোপথে রওনা হন সিঙ্গুরের শ্রীনাথবাবু ওরফে নবাববাবু প্রমুখ প্রধান প্রধান ব্যক্তি সঙ্গী হন এনারা জিটি রোড দিয়ে বর্ধমানে আসেন প্রতাপ চাঁদের নৌবহরে একটি পিনেস সঙ্গীদের জন্য কয়েকটি বজরা চাকরদের জন্য পানসি তাছাড়াও রান্নাবান্নার নৌকো স্নানের নৌকো গায়কের নৌকো তাঞ্জামের নৌকো প্রভৃতি নিয়ে পঞ্চাশটি নৌকো ছিল তার কৌশলী বা উকিল কেউই সঙ্গে আসতে পারেননি তাদের অপেক্ষায় চুঁচড়োয় নৌকো নোঙর করে আট দিন ছিলেন সেখানে কাছাকাছি ফরাসি মোগল এবং যারা থাকতেন অন্যান্য সম্প্রদায়ের বহু মানুষ তার সঙ্গে দেখা করে এদিকে প্রতাপ কাল কালনা হয়ে বর্ধমান আসার খবর চারদিকে রাষ্ট্র হয়ে গেছে ওখান থেকেই কালনার পুলিশ প্রতাপ চাঁদের পেছু নেয় তারপর তারপর কি হলো সেটি বলবো পরের পর্বে ভিডিওটা এতদূর দেখলেন কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন এবং কমেন্ট করবেন আপনাদের একটা লাইক বা কমেন্ট আমাদের পরবর্তী ভিডিও করতে উৎসাহিত করে যদি আমাদের চ্যানেলে প্রথম আসেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বর্ধমানের এরকম বিভিন্ন অজানা কাহিনী জানার জন্য দেখা হবে অন্য কোনো ভিডিওয় ততদিন ভালো থাকবেন বন্ধু জয় হিন্দ